আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো এটা লাগানো। দেখুন বন্ধু, এই যে গাছটি রয়েছে একদম গোড়ার অংশে সুন্দরভাবে এটিকে কেটে নেব। এইখানে দেখুন কত সুন্দর ড্রাগন গাছে ড্রাগনের ফল ধরেছে। প্রথমে ফুল হয়, তারপরে ফল হয়। ফলটি ধীরে ধীরে পরিপক্ক হওয়ার সময় লাল আকার ধারণ করে। এখানে দেখুন আমি আর নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই গাছের চ্যানেলের মাধ্যমে সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে, অল্প পরিশ্রমের মাধ্যমে কিভাবে গাছ লাগানো যায়, চারা গাছ হতে পারে, টবের গাছ হতে পারে, ফুল গাছ হতে পারে, ফল গাছ হতে পারে, মাটিতে এবং টবে কিভাবে গাছ লাগানো যায়, গাছের ক্লোন তৈরি করা যায় সহজ পদ্ধতিতে, সেগুলো আপনাদের দেখিয়ে থাকি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনারা একটি সুন্দর গাছের প্রতিস্থাপন এবং তার ক্লোন তৈরি করা দেখতে পারবেন। এই গাছটির নাম হচ্ছে ড্রাগন গাছ, যে গাছটিকে কমলম গাছও বলা হয় ভারতীয় ভাষায়। এবং এই গাছটিতে যে ফলটি হয় সেই ফলটি খুবই সুস্বাদু এবং এই ফলটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এই ফলটি আপনার সুগার লেভেল ঠিক রাখে, ডায়াবেটিস প্রতিরোধ করে। এছাড়াও বিভিন্ন গুণাগুণ তো এর আছেই। আমি নিজের বাড়িতে এই গাছটি নিয়ে এসে লাগিয়েছিলাম এবং সেই গাছ থেকে সুন্দর ফল প্রাপ্ত করেছি সময়ে সময়ে, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই গাছের থেকে আমি কাটিং করে বিভিন্ন প্রকার ছোট ছোট চারা ড্রাগন গাছ তৈরি করে রেখেছি। সেগুলো কী উপায় করা যায় সেগুলো দেখাবো এবং নতুনভাবে কাটিং করে ড্রাগন গাছ তৈরি করার, অর্থাৎ পলিব্যাগে তৈরি করার পদ্ধতিও আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং নিজেরাও এই ফলটি নিজের বাড়িতে লাগিয়ে অথবা বাগানে লাগিয়ে অথবা টবে লাগিয়ে আপনারা এর সুস্বাদু ফল প্রাপ্ত করতে পারবেন এবং এর উপকারিতাগুলো গ্রহণ করতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ড্রাগন গাছের কাটিং করে রেখেছি এবং সেই কাটিং থেকেই দেখুন কত সুন্দর গাছের বৃদ্ধি হয়েছে। এটি আপনারা বুঝতে পারবেন এটি যে সজীব তার কারণই হচ্ছে দেখুন এখান থেকে শুটস বেরোচ্ছে, অর্থাৎ এই অংশগুলোই ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরকম লম্বা আকার ধারণ করবে। যেহেতু এগুলো পলিব্যাগে রয়েছে, এখনও আমি মাটিতে রোপণ করিনি বা টবে রোপণ করিনি, তাই এগুলোর বৃদ্ধি খুব স্তিমিত, প্রায় ছ মাসের ঊর্ধ্বে এর সময় হয়েছে। ড্রাগন গাছে মোটামুটি প্রায় দেড় থেকে দু বছরের মধ্যে রোপণ করার পর ফল আসে বন্ধুরা, এবং ফলটি খুবই সুস্বাদু, খুবই সুন্দর ফল। এখানেও আপনি দেখতে পাচ্ছেন আরেকটি লাগিয়েছিলাম এবং তার থেকে দেখুন খুব সুন্দর সুন্দরভাবে এই গাছটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এখানেও দেখবেন আমি একের অধিক কাটিং করে রেখেছি, খুব সুন্দরভাবে এই গাছটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আপনাদেরকে দেখানোর জন্যে আমি এখানে পলিব্যাগের মধ্যে সাধারণ গার্ডেন সয়েল বেশি চূর্ণ করিনি আমি দিয়ে দিচ্ছি। এবং আপনারা এইভাবে এর কাটিং থেকে গাছ তৈরি করে নিতে পারেন, অর্থাৎ একটি ড্রাগন গাছ যদি আপনারা কেনেন তাহলে একটি থেকে আপনারা বহু ড্রাগন গাছ তৈরি করে নিতে পারবেন এবং নিজেদের সুবিধা মতো এটাকে রোপণ করে এর ফলের আস্বাদ গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এই গাছগুলি খুবই ভালো গাছ এবং ক্যাকটাস জাতীয় গাছ। দেখুন এর মধ্যে কাঁটা রয়েছে, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো কাঁটা রয়েছে। এর কিছু সুবিধা হচ্ছে এই গাছ রোপণ করলে এর পরিচর্যায় বেশি কিছু লাগে না, কেবল আপনি সুন্দরভাবে একটু গোবর সার দেবেন আর শস্যের খলি মাঝে মাঝে দেবেন। জল অতিরিক্ত পরিমাণে না দিলেই চলে, একদম অল্প জল দেবেন। ক্যাকটাস জাতীয় গাছ বলে এ খুব সুন্দরভাবে সার্ভাইভ করে যায় বন্ধুরা, আর এটি হনুমান কোনোভাবেই স্পর্শও করবে না এবং খাবে না, এটি একটি বড় প্লাস পয়েন্ট। তাই আপনাদেরকে আমি এখানটায় এর মধ্যে জল দিয়ে সুন্দরভাবে কাটিং করে চারা রোপণ করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার কাছে একটি প্রুনার আছে, আপনাদের কাছে যদি প্রুনার থাকে খুব ভালো কথা, না হলে আপনারা কোনো ছুরি নিয়ে নেবেন এবং ছুরিটিকে একটু পরিষ্কার করে নেবেন। এবার আপনাদেরকে আমি কাটিং করে দেখাবো এটা লাগানো। দেখুন বন্ধুরা, এই যে গাছটি রয়েছে এর ঠিক এই জায়গা দিয়ে একদম গোড়ার অংশে সুন্দরভাবে এটিকে কেটে নেব। এই যে কেটে নিলাম বন্ধুরা, দেখছেন এই যে পুরো অংশটা কেটে নিলাম, চাইলে আমি এটা দিয়ে দুটো বানাতে পারি এবং আপনাদের দুটোই করে দেখাবো। এই যে আরেকটি জয়েন্ট আছে, এই জয়েন্টের সেকশন এখান থেকে কেটে দেবেন, জয়েন্টের সেকশনে এখান দিয়ে দেখুন বন্ধুরা কেটে দিলাম, তাহলে এটি দুটো হলো আমার কাছে। এই দুটো গাছই আমি এর মধ্যে রোপণ করে দেখাবো। দেখুন পাশাপাশি রইল দুটো, প্রথমে আপনি পলিব্যাগের মধ্যে একটু জল দিয়ে নেবেন, পরিষ্কার জল দিয়ে নেবেন, জল দিয়ে পুরো ভরে নেবেন।
এবং ভরে নেবার পর জলটা যতক্ষণ না থিতোয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন বন্ধুরা। জল দেওয়া মাত্রে সঙ্গে সঙ্গেই এই অংশটিকে রোপণ করে দেবেন না। আর একটি বড় কথা বন্ধুরা, সবসময় খেয়াল করবেন এর ঊর্ধ্বমুখী দশা, অর্থাৎ এটি কাটার পরে সবসময় এই কাটার অংশটা যেটা ঊর্ধ্বমুখী হয়ে থাকবে সেটি থাকবে উপরের দিকে, আর এইভাবে পুঁতবেন, অর্থাৎ যেই জয়েন্ট থেকে কাটবেন সেটাকে নিচের দিকে পুঁতবেন, কখনোই ভুলে উল্টোভাবে পুঁতে দেবেন না, তাহলে গাছ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে না। এবার দেখুন বন্ধুরা, এখানে প্রায় থিতিয়ে এসছে মাটিতে জল, জল যে ড্রেনেজ সিস্টেম দিয়ে পলিব্যাগের বাইরে দিয়ে বেরোচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। এবার উপরের এই মাটিটিকে হালকা হাত দিয়ে এইভাবে সমানুপাতিক করে নেবেন, হালকাভাবে এইভাবে করে নিলে এইবার এর মধ্যে এই গাছটিকে রোপণ করে দেবেন। এবং খেয়াল রাখবেন, চেষ্টা করবেন একটু অ্যাঙ্গেল, একদম সোজা নয়, একটু অ্যাঙ্গেলে দেখাচ্ছি আপনাদের, হালকা হাতে শুধু চেপে দেবেন বন্ধুরা, এই আর কিছু করতে হবে না, জাস্ট এইটুকু চেপে দেবেন, না মাটিতে হাত দেবেন না কিছু করবেন। আমি আরেকটিও করে দেখাচ্ছি বন্ধুরা, ভালোভাবে দেখবেন, এটি এইভাবে রয়েছে এবং সুন্দরভাবে একটু অ্যাঙ্গেলে আমি শুধু প্রেস করে দিলাম, একটু বেশি ঢুকিয়ে দিলাম, ব্যাস। এইবার এই প্রক্রিয়ায় আপনি একটি সুন্দর জায়গায়, রোদযুক্ত জায়গাও হতে পারে, ছায়া জায়গাও হতে পারে, পরিষ্কার জায়গায় এটি রেখে দেবেন এবং এতে আর স্পর্শ করবেন না, এই ডালগুলোতে, দাগানের এই অংশগুলোতে স্পর্শ করবেন না। আপনি দেখবেন যাতে মাটিটি শুকিয়ে না যায়, বাড়ি বাড়ি সময় জল দিয়ে যাবেন, অর্থাৎ প্রত্যেক দিন কি দুই দিন অন্তর একটু একটু করে জল দেবেন এবং মাটিটিকে ভেজা রাখবেন, শুধু এইটুকু খেয়াল রাখবেন, আর কিছু করতে হবে না বন্ধুরা। আপনি দেখবেন কিছু সময় বাদে এর ঊর্ধ্বাংশ দিয়ে এরকমই প্রক্রিয়ার সুন্দর সুন্দর সূর্য বেরোচ্ছে, যখনই এই সূর্যগুলো বের হওয়া আরম্ভ হবে আপনি বুঝতে পারবেন আপনার গাছ প্রাণ পেয়ে গেছে এবং সেই সময় থেকে আপনি অধিক পরিমাণে জল দেবেন। চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাই আমার নিজের তৈরি করা একটি ড্রাগন গাছ, যাতে সুন্দর ফল ধরেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন গাছটি কীভাবে রয়েছে এবং তাতে কীভাবে ফল রয়েছে। ভবিষ্যতে ওই গাছটিকে সুন্দরভাবে শক্তপোক্তভাবে বাঁধন দেওয়ার পদ্ধতির সঙ্গেও আপনাদের পরিচয় ঘটাবো আমার একটি ভিডিওতে, তাই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে দেখে আনন্দ উপলব্ধি করুন। এইখানে দেখুন কত সুন্দর ড্রাগন গাছে ড্রাগনের ফল ধরেছে, প্রথমে ফুল হয় তারপরে ফল হয়, ফলটি ধীরে ধীরে পরিপক্ক হওয়ার সময় লাল আকার ধারণ করে। এখানে দেখুন আমি আর্মেচার দিয়ে কত সুন্দর করে গাছটিকে রোপণ করেছিলাম, তবে ধীরে ধীরে গাছটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং উচ্চতর অংশ যেখানে গাছটি অধিক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেখানে আমি কাটিং করে দিয়েছি। এই কাটিং দিয়েই আমি নতুন নতুন চারা লাগিয়েছি এবং এই কাটিংয়ের অংশের পাশ দিয়েই ড্রাগনের ফল এসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে ফুল আসে, ফুল আসার পরে সেই ফুলটিকে কখনোই ফেলে দেবেন না, রেখে দেবেন গাছের মধ্যে, ধীরে ধীরে ওই শুকিয়ে যাবে এবং ওই ফলে রূপায়িত হবে, খুবই সুমিষ্ট ফল এবং খুবই সুন্দর। এবং এর পরিচর্যা বলতে মাটি দেখছেন আপনারা ড্রাই, শুষ্ক এবং আগাছায় পরিপূর্ণ, চাইলে আগাছা পরিষ্কার করে দিন, এমনি বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয় না, কড়া রোদে রাখবেন এবং কোনোরকমভাবে বিশেষ ফার্টিলাইজার ইউজ করবেন না, এ গাছ এমনিতেই আপনাকে ফল দেবে। পাশেও দেখুন আমি আরও দুই একটি গাছের এরকম কাটিং দিয়ে ড্রাগন তৈরি করে রেখেছি, ধীরে ধীরে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, বাঁধন দেব এবং এরাই তৈরি হয়ে যাবে গাছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্যে এই পর্যন্তই ভিডিওতে, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ, নমস্কার বন্ধুরা।